বিজেপি চিন্তন শিবিরের সিদ্ধান্ত অনুযায়ী 23 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একাই নির্বাচনে লড়বে বলে শনিবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন প্রদেশ বিজেপি সহসভাপতি অশোক সিনহা। একই সঙ্গে নির্বাচনের সমঝোতা এবং জোটের প্রসঙ্গে জানিয়েছেন, যদি কেউ বিজেপির সঙ্গে জোট করে নির্বাচনে যেতে চায় সেক্ষেত্রে সেই দলকে বিজেপির কাছে প্রস্তাব নিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে জোটের ব্যাপারে দলের কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত বলে জানান অশোক সিনহা। জোটসঙ্গী আইপিএফটির সঙ্গে বিজেপির জোট বজায় আছে বলে উল্লেখ করেন প্রদেশ বিজেপির সহসভাপতি। শনিবার দলীয় কার্যালয়ে আহত এই সাংবাদিক সম্মেলনে নির্বাচনে জোটসহ বিরোধী দল সিপিআইএম এর ভূমিকা নিয়েও গুরুত্বপূর্ণ মতামত রাখেন অশোক সিনহা। রাজ্যে 23 বিধানসভা নির্বাচনে অন্য দলের সাথে নির্বাচনে জোটের প্রসঙ্গে দলের মতামত স্পষ্ট ভাষায় তুলে ধরেন তিনি। নির্বাচনে তারা এসব কিছু করতে পারবে না, নির্বাচনে আমরা তাদের সঙ্গে জোট করছি না, এটা ডিক্লেয়ার, তাদের সঙ্গে জোট হচ্ছে না, এটা ডিক্লেয়ার কথার সঙ্গে না, কারণ ওই দলের সঙ্গে বিজেপি একাই লড়বে, এটা আমাদের চিন্তন শিবিরের ডিসিশন হয়ে গেছিল, এটা জানানো হয়ে গেছে। সুতরাং তাদের কাছে যাওয়ার প্রশ্নের জন্য আমরা পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল, কারণ যদি আমাদের আমাদের সঙ্গে জোট করতে চায় তাহলে তার আমাদের কাছে আসতে লাগবে, সেটা তারপরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেটা নিয়ে ডিসকাস করবে, সেটা নিয়ে আলোচনা করবেন, কারণ জোটের ব্যাপারটা কেন্দ্রীয় নেতৃত্ব করে। আমাদের জোট আছে, কিন্তু মথা যে ব্যাপার, আমার কোয়েশ্চনটা মথার সঙ্গে রিলেটেড ছিল, আমাদের অন্য কোনো জোট হচ্ছে না, যে জোটটা আছে সেটাও বামিনী, সেটা আছে আমাদের সঙ্গে। আপনার চিন্তন শিবিরে বললেন যে মথার সঙ্গে জোট হবে না, এই সিদ্ধান্তটি ক্লিয়ারলি নেওয়া হয়েছে যে যে দলের সঙ্গে জোট এখন আছে, অন্য কোনো দল রাইট, যে দলের সঙ্গে জোট এখন আছে এখন যেটা আছে সেটা ভাঙা হয়নি, আইপিএফটির সঙ্গে আমাদের জোট আছে, এর বাইরে অন্য কোনো দলের সঙ্গে জোট করা হবে না, এটা ঠিক আছে। আইপিএফটি থেকে আজকেও আগের মতোই আছে, তারা জিতেছে, আইপিএফটি দাঁড়ানোতে মানুষ সংঘর্ষ হয়, যেটা আমরা বলি না, যেটা আপনারা বলছেন, রাজনৈতিক দলের বক্তব্য অনেক সময় অন্যরকম হয়, কিন্তু এই যে সংঘাতের কথাটা বলছেন এটা আপনারা বলছেন, পত্রিকায় পাচ্ছি আপনারা, আমরা কিন্তু অন্যদিকে যে পলিটিক্যাল পার্টি সিপিএম যেটা দাবি করেছে সেটা কিন্তু পত্রিকা পাইনি কোনোখানে, যে বিশালভাবে তাদের আটকানো হয়েছে, এই করেছে, এরকম তো কিছু হয় না। সো এই যে রিপোর্টিংগুলি হয় এটা ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয়, মোস্টলি 100% সরকারি কোনোটা হয় না, কিন্তু ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয় মিডিয়াতে। সো সেই মিডিয়া রিপোর্ট দেখে আমরা বুঝি কোথায় কে কাকে আটকেছে কে না, তবে ট্রাইবাল এরিয়াতে ডেফিনেটলি কিছু একটা প্রবলেম হচ্ছে, অ্যান্ড ইট ইজ বিকজ অফ দ্যাট ফিয়ার ইন মাথা, যে বিজেপি সাম্প্রতিককালে তিপ্রামাথা দলের সঙ্গে বিজেপি জনজাতি মোর্চার রাজনৈতিক উত্তেজনা নিয়েও দলের চিন্তাধারা তুলে ধরেছেন সুবক্তা প্রদেশ বিজেপি সহসভাপতি। অন্যদিকে আস্তাবল ময়দানে সিপিআইএম দলের সমাবেশে শুক্রবার সীতারাম ইয়েচুরি এবং মানিক সরকারের বক্তব্যেরও তীব্র সমালোচনা করে অশোক সিনহা জানান, অর্থনৈতিক উন্নতির দিকে ভারত বর্তমানে বিশ্বের উল্লেখযোগ্য অর্থনৈতিক শক্তি, জিডিপি সূচক অনুযায়ী ভারতের স্থান বিশ্বে পঞ্চম বলে মন্তব্য করে সীতারাম ইয়েচুরির বক্তব্যে সমালোচনা করেন। আমরা মনে করি শুভলক্ষণ গণতন্ত্রে বিরোধী দল তাদের কথা বলবে, সরকারের সমালোচনা করবে, এটা গণতন্ত্রের পক্ষে মঙ্গলজনক। কয়েকটা কথা আমার এখানে উল্লেখ করা প্রয়োজন, যে এখানে সরকারের সমালোচনা করবেন ঠিকই আছে, করা উচিত, সরকার যদি কোথাও ভুল করে তাকে, আমি অনেক সময় দেখেছি মানিকবাবু আমাদের মানিক সরকার যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি অনেক সময় চিঠিও লেখেন মুখ্যমন্ত্রীকে, শুধু একটাই তফাৎ আগের জমানার সঙ্গে এই জমানায়, যে আগের জমানায় কেউ চিঠি দিলে জবাব পেত না, এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী চিঠি দিলে সেটার রিপ্লাই দেওয়া হয়, এক্সপ্লেনেশন দেওয়া হয়, তিনি যেটাকে প্রশ্ন করেছেন, এটা গণতন্ত্রের একটা লক্ষণ। এই মিটিংয়ে আমি পত্রপত্রিকায় দেখছিলাম আজকে সকালে উঠে,
কয়েকটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি, সেগুলি নিয়ে আপনার সাথে কথা বলছি। 2018 সালের নির্বাচনে আমার মনে আছে সুনীল দেবধরজি ছিলেন আর আমি ছিলাম প্রেস কনফারেন্সে। আমরা ঘোষণা করেছিলাম একটা ধর্মযুদ্ধ, যেটার সঙ্গে রিলিজিয়নের সম্পর্ক ছিল না, কারণ ধর্ম আর রিলিজিয়ন ব্যাপারটা আলাদা, এটা অনেকে ক্লিয়ারলি বোঝেন না, অনেকে বোঝেন। সো সেই সময় থেকে আমরা খেয়াল করেছি একটা ট্রেনিং, যেটা সীতারামজি নিজের নামের সঙ্গে বিচার সুবিচার করে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করেছেন গত 5 বছরে, এবং তিনি এখন প্রায়ই ভারতের সনাতন ঐতিহ্য নিয়ে কথা বলেন, যাতে করে আমরা আশ্বস্ত যে তিনি এখন আস্তে আস্তে রত্নাকর থেকে একদিন বাল্মীকি হবেন, একদিন তার দলটাও ভারতীয় ঐতিহ্যের সঙ্গে বিশ্বাস করে ভারতীয় ঐতিহ্য ভারতের সঙ্গে থাকবে, একটা পরিপূর্ণ ভারতীয় দল হবে আশা রাখছি। তিনি লবকুশের কথা বলেছেন, তিনি বলেছেন তার দল নাকি লবকুশ বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকাবে। এইভাবে রামকে নিজের পিতৃপুরুষের ঐতিহ্যের সঙ্গে যোগ করে তিনি ভালো করেছেন। তবে কে রাম, কে লক্ষণ, কে কুশ, কে লব, এগুলি তো পরের কথা, কিন্তু এই যে বিশ্বাসটা আমার মনে এসছে, যে বিশ্বাসে তিনি এখন কথা বলছেন লবকুশ নিয়ে, তিনি কথা বলছেন সমুদ্র মন্থন নিয়ে, এটা একটা খুব ভালো লক্ষণ। আমি এই লক্ষণটা ওয়েলকাম করি, সীতারামজির এই লক্ষণটা আমার ভালো লেগেছে। আমি শুধু না একটা কথাই বলব, বলেছেন ভারত নাকি গত 6-7 বছরে অর্থনৈতিকভাবে একদম পঙ্গু হয়ে গেছে, ভারতের গরিবের সংখ্যা বাড়ছে আর খুব বড় লোকের সংখ্যাও বাড়ছে। আমি ইউএনডিপির এবছরের রিপোর্টে বলছে, যেটা ইউএনডিপি বলছে যে হিস্টোরিক চেঞ্জ হয়েছে পভার্টি লেভেলে, গত 5 বছরে 22% থেকে নেমে ভারতের গরিবের পার্সেন্টেজ এসেছে 10%। এটা আমাদের ভারতের রিপোর্ট না, এটা ইউএনডিপি রিপোর্ট। এই রিপোর্টটা দেখে সীতারামজি আবার যদি কনসিডার করেন, তিনি কি বলবেন পরের বার, আমি আশা করব এটা দেখেন। উপরে উপরে কোনো কথা বললে কেউ কিছু বোঝে না এরকম তো না, আমি ডেফিনেটলি অ্যাকসেপ্ট করি ভারতে এখনো দারিদ্র একটা বিশাল প্রবলেম, এটা একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের পক্ষে, ভারতীয় জনতা পার্টির পক্ষে, ভারতের যে কোনো সরকারের পক্ষে, এবং প্রত্যেকটা সরকার চেষ্টা করে দারিদ্র কমানো, এবং সেই চেষ্টা ভারত সফল হচ্ছে, কমপ্লিটলি হয়নি, সময় লাগবে কিন্তু হচ্ছে। এই মুহূর্তে ভারত পৃথিবীর পঞ্চম দেশ যার জিডিপি সবচেয়ে হাই, ইউকেকে ক্রস করেছে এই বছর, এটা কেউ খেয়াল করছেন না। হ্যাঁ, ভারতের জনসংখ্যা বেশি, তাই পার ক্যাপিটাল জিডিপি আগের তুলনায় কম, কিন্তু এখনো এখনো আমাদের চারদিকে যে দেশগুলি আছে তাদের তুলনায় ভারতের জিডিপি অনেক উন্নত। সো সীতারামজিকে নিজের নামে সুবিচার করার জন্য আমি কনগ্রাচুলেশন জানাই। সমাবেশে মানিক সরকারের বক্তব্যকে খণ্ডন এবং সমালোচনা করে অশোক সিনহা জানান, ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গ বক্তব্যে তুলে মানিক সরকার রাজ্যে নতুন একটি ইস্যু তৈরি করতে চাইছেন। মানুষজন দেখে উত্তেজিত হয়ে পড়েছিলেন, তাই কিছু কিছু কথা, ধর্মনিরপেক্ষতা, ত্রিপুরায় ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনতে হবে। আপনারা সাংবাদিক, আপনারা মাটির খবর রাখেন, ত্রিপুরাতে ধর্মনিরপেক্ষতা বিপন্ন, আমি তো কোনো সাংবাদিক ভাইকে কখনো এই প্রশ্ন তুলতে দেখিনি, এরকম কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনাটার কথা তিনি কেন বলছেন, তিনি এটা ক্রিয়েট করতে চেয়েছেন, যে জিনিসটা নেই ত্রিপুরাতে, ধর্মনিরপেক্ষতার সংকট ত্রিপুরাতে নেই, কিন্তু মানিকবাবু কথাটা তুলে শুধু শুধু একটা নতুন ইস্যু তৈরি করার চেষ্টা করছেন। এসব করে লাভ হয় না মানিকবাবু, আপনি জানেন, আপনি আগেও করেছেন এটা। সবচেয়ে মজার কথা হলো মানিকবাবু বলছেন 10,323 নাকি তারা এলে সলভ করে দেবে, প্রেস কনফারেন্সে হাসাও ঠিক না, আমি হাসবো না, বাট একটা হাস্যকর কথা, যে জিনিসটা আপনি ক্রিয়েট করলেন নিজের আত্মপরিতার জন্য, 10,323 আরো অনেকের জীবন আপনি নষ্ট করলেন, তাদের পরিবার প্রতি এমন একটা অবস্থা ক্রিয়েট করলেন কোর্টে যেতে যেতে, যেখানে তাদের তাদের সোজাসুজি ভাবে চাকরি দেওয়া অসম্ভব হয়ে গেল, তারপরে আপনি বলছেন এটা বিজেপির দোষ। বিজেপি ভিশন ডকুমেন্টে কি বলেছিল আমি পরিষ্কার বলি, সংবিধানের দায়রায় ঠেসে যতটুকু করা সম্ভব সেটা করা হবে, অনেক কিছুই করা হয়েছে, সব কিছু করা সম্ভব হয়নি, এটাও স্বীকার করি, কারণ এভাবে করা সম্ভব না, যেটা
সেটা করা সম্ভব না। এরপরেও চেষ্টা করা হচ্ছে অন্য কোনো রাস্তায় কিছু করা যায় কিনা। সংবিধানের থেকে আবার তাদের চাকরি দিয়ে আবার তাদের পিছিয়ে ফেলে বাইরে ফেলা, এই ধরনের ছেলে খেলা আমরা করতে চাই না, যে ছেলে খেলা মানিক সরকার করেছিলেন তার সময়ে। 10,300 শিক্ষক সমস্যা নিয়ে মানিক সরকারের বক্তব্যকে হাস্যকর অভিহিত করে প্রদেশ বিজেপি সহসভাপতি বলেন, এই সমস্যা মানিক সরকার এবং সিপিআইএম দলের সৃষ্ট, যার কারণে চাকুরি হারিয়েছেন এইসব শিক্ষক শিক্ষিকারা। এই প্রসঙ্গে বিজেপির ভিশন ডকুমেন্টে উল্লেখিত প্রতিশ্রুতিকেও তুলে ধরেন তিনি। সাংবিধানিকভাবে 10,300 শিক্ষক সমস্যার সমাধান করার জন্য বিজেপি দল আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাবে বলে সাংবাদিক সম্মেলনে জানান অশোক সিনহা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।